বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজি শামসুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের জানাজার নামাজ রাত 9টায় সুপাতলাস্থ ওসমানী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজার উপজেলার সন্তান মাওলানা জিয়াউদ্দিন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। 3 বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির পুনর্নির্বাচিত সহসভাপতি ওবায়দুল্লাহ ফারুক। নবগঠিত কমিটিতে মাওলানা জিয়াউদ্দিন সভাপতি এবং মঞ্জুরুল ইসলাম আফেন্দি মহাসচিব নির্বাচিত হন। ব্রিটেনে কিউসি হিসেবে নিয়োগ পেয়েছেন মানবাধিকার বিশেষজ্ঞ, নারী অধিকার নিয়ে কাজ করা সিলেটি বংশোদ্ভূত ব্যারিস্টার সুলতানা তাপাদার। বুধবার ব্রিটিশ রানীর পরামর্শে দেশটির উপপ্রধানমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর ডোমিনিক রাব এই নিয়োগ দেন। সুলতানা তাপাদার সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর গ্রামের শাহাবুদ্দিন তাপাদারের মেয়ে। সিলেট নগরীর মহাজনপত্রী এলাকা থেকে ইয়াবাসহ সুমন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে বিক্রির জন্য নিয়ে আসা 980 পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চণ্ডীবের গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে 2016 সালের 26 নভেম্বর সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় বন্ধুদের ছুরি কাঘাতে নিহত হন কলেজ ছাত্র মিসবাউদ্দিন তাহা। এ ঘটনায় নিহতের মা নাজমা বেগম কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। 5 বছর পর বৃহস্পতিবার তাহা হত্যা মামলার রায় ঘোষণা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবির। এ সময় আদালত তাহা হত্যাকাণ্ডের মূল আসামি কবির আহমদকে যাবজ্জীবন ও 5,000 টাকা জরিমানা করেন। বড়লেখায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে উপজেলার 46টি গির্জায় জিআর চালের ছাড়পত্র ডিএও প্রদান করা হয়েছে। প্রত্যেকটি গির্জায় 500 কেজি হারে সর্বমোট 23 মেট্রিক টন জিআর চাল প্রদান করা হয়।